গাছ দিয়ে মোবাইলের যোগাযোগ শুনতে অদ্ভুত শোনাতে পারে কিন্তু ঘানার একটি গ্রামের বাসিন্দাদের এখন সেই পথই বেছে নিতে হয়েছে কারণ তাদের মোবাইল যোগাযোগের মাধ্যম গ্রামের মাঝে থাকা একটি উঁচু গাছ ভারতের আঞ্চলিক রাজধানী তামালি থেকে প্রত্যন্ত গ্রাম বালিসিনিয়া যেতে দুই ঘন্টা সময় লাগবে যেখানে পঞ্চাশটি পরিবার বসবাস করে তাদের বেশিরভাগই মোবাইল ফোন আছে কিন্তু এখানে ফোন কল করা বা গ্রহণ করা খুবই কঠিন গ্রামের বাসিন্দা চল্লিশ বছরের আবু বকর আল হাসান বলছেন মোবাইল ফোনে নেটওয়ার্কের সিগন্যাল পাওয়া এখানে খুবই কঠিন এখানকার সব মানুষই সিগন্যালের সমস্যায় ভোগে বিশেষ করে যখন আপনি এখন কোনো বন্ধু বা পছন্দের মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তখন সেটা খুব কঠিন হয়ে যায় এমনকি যখন কোনো অন্তঃসত্ত্বা নারীর বেদনা ওঠে বা কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়ে তখন এমনকি অ্যাম্বুলেন্স পেতেও যোগাযোগ করা সম্ভব হয় না তিনি বলছেন এই নেটওয়ার্ক সমস্যার একটি অভিনব সমাধান খুঁজে বের করেছেন গ্রামবাসীরা গ্রামের মাঝখানে অবস্থিত একটি বিশাল গাছ তাদের যোগাযোগের পথ খুলে দিয়েছে দূর থেকে দেখে গাছটি সাধারণ একটি গাছ বলে মনে হবে যেখানে গ্রামবাসীরা এসে সামাজিক যোগাযোগে মিলিত হন কিন্তু কাছাকাছি হলে দেখা যাবে ভিন্ন চিত্র গাছটির নিচে দাঁড়িয়ে অন্তত 20 জন ব্যক্তি ফোন করছেন বা কথা বলছেন তাদের অনেকেই গাছের ডালের সঙ্গে তাদের ফোন বেঁধে রেখেছেন আবার কেউ কেউ গাছের মগডালে উঠে গেছেন এই গাছটি এখানকার মানুষের মোবাইল যোগাযোগের প্রধান কেন্দ্র দুপুর 3টার দিকে মোবাইল নেটওয়ার্ক খোঁজার এই কর্মকাণ্ড শুরু হয় সেখানে সময় এবং ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই সব গ্রামবাসীর কাছেই এই ম্যাজিক মোবাইল গাছ অনেক কিছু গ্রামের একজন বাসিন্দা বলছেন এই গাছটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পুরো গ্রামটি এর উপর নির্ভরশীল কারণ এটাই একমাত্র জায়গা যেখানে আমরা মোবাইল সিগন্যাল খুঁজে পাই যেখান থেকে আমরা ফোন কল করতে পারি তাই আমরা গাছটির অনেক যত্ন নেই এই গাছটি যদি পড়ে যায় পুরো গ্রামটি বিপর্যস্ত হয়ে পড়বে একজন নারী বলছেন এই গ্রামে বসে আমরা কোনো ফোন কল করতে পারি না আমরা জানি না কেন বারবার কল ড্রপ করে যায় যা এই গ্রামের নারীদের জন্য বড় একটি সমস্যা এটাই একমাত্র জায়গা যেখানে বসে আমরা ফোনে কথা বলতে পারি টনি হাসান একজন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার ব্যাখ্যা করেছিলেন এই গাছটির মোবাইল নেটওয়ার্কের রহস্য তিনি বলছেন সেল সাইটগুলো থেকে এরকম জায়গা সাধারণত অনেক দূরে হয় সুতরাং সেখানকার মানুষজন সিগন্যাল ঠিকমতো পায় না মোবাইল সিগন্যাল লাইটের আলোর মতো কাজ করে এর সামনে কিছু পড়লে এটি প্রতিফলন ঘটায় যেহেতু জায়গাটি দূরে সেখানে যা কিছু সামনে পড়ুক না কেন তার প্রতিফলিত হবে গাছ এজন্য ভালো উদাহরণ গাছের ডালপালা এই প্রতিফলন ঘটাতে পারে ফলে সেখানে গাছটির কারণে সিগনাল গভীর তৈরি হচ্ছে হয়তো আশেপাশে এলাকার তুলনায় গাছটি সবচেয়ে বড় বা লম্বা নতুবা সেখানে এরকম পরিবেশ তৈরি হচ্ছে বলেছেন মিস্টার হাসান সরকার বলছে তারা চেষ্টা করছেন মোবাইল নেটওয়ার্ক দেশে ছড়িয়ে দেওয়া সেটি না হওয়া পর্যন্ত বকরের মতো স্থানীয় বাসিন্দাদের গাছের সাহায্যেই মোবাইল নেটওয়ার্কে যুক্ত থাকতে হচ্ছে প্রিয় দর্শক এই অদ্ভুত গাছটি সম্পর্কে আপনার অভিমত কি নিচে কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ